আসসালামু আলাইকুম। আমি এখন চেষ্টা করব পানির ট্যাঙ্কি কিভাবে অটো করা হয়, অর্থাৎ সাবমার্সিবল পাম্প দ্বারা বাসায় যে পানি তোলা হয় সেটি কিভাবে অটোমেটিক অন এবং অফ হবে, কোনো অন অফ করার ম্যানুয়ালি দরকার হবে না, সেটি আমি দেখাবো। এটি করতে লাগবে একটা ইলেকট্রনিক্স ফ্রুটলেস সুইচ, যেটি এখানে দেখানো হয়েছে। এর কানেকশন ডায়াগ্রাম এখানে দেখানো হয়েছে। ফ্রুটলেস সুইচের জন্য একটি বেজ লাগবে, 8 পিন রাউন্ড বেজ, একটি রিলে লাগবে, সাথে বেজ লাগবে, একটা টু ওয়ে সুইচ, অর্থাৎ দুদিকে অন হবে, একদিকে মাঝখানের পজিশন অফ। লাগবে একটি ম্যাগনেটিক কন্ট্যাক্টর, একটি সার্কিট ব্রেকার। আমার এখানে মোটর নাই প্লাস পানির ট্যাঙ্কি নাই, এজন্য আমি ম্যাগনেটিক কন্ট্যাক্টের সাথে মোটর অন অফ বোঝানোর জন্য একটি লাইট ব্যবহার করেছি এবং পানির ট্যাঙ্কি পানির সাথে সম্পর্ক করার জন্য এক বালতি পানি সংগ্রহ রেখেছি, এটিতে আমি কানেকশন করে দেখাব। মোটর অন অফ বোঝানোর জন্য যে লাইট ব্যবহার করেছি সেটির জন্য পাওয়ার সাপ্লাই এটি। এই পাওয়ার সাপ্লাই আমি অন্য কোনো কন্ট্রোলিং কাজে ব্যবহার করব না। এটা দ্বারা বোঝানো হবে যে এটি কন্ট্যাক্টটি অন আছে নাকি অফ আছে। এখন আমি কানেকশন করব। এই ফ্রুটলেস সুইচের এখানে কানেকশনে দেখানো হয়েছে 2 নম্বর পিন এবং 7 নম্বর পিন এসি 220 ভোল্ট। আমি 2 নম্বর পিন নিউট্রাল কানেকশন করি এবং সবগুলো ডিভাইসের নিউট্রাল আমি কমন করে কানেকশন করে নিব, যাতে দ্রুত কাজ করা যায়। এটি হচ্ছে রিলে, রিলের 7 নম্বর পিন এবং 2 নম্বর পিন নেগেটিভ আর পজিটিভ সাপ্লাই। এটি হচ্ছে 220 ভোল্ট রিলে, এখানে উল্লেখ আছে। আমি রিলেরও একটা পিন নেগেটিভের সাথে কানেকশন করে নিচ্ছি। এটি ম্যাগনেটিক কন্ট্যাক্টের A1 এবং A2 পিন। A1 এবং A2 পিনে 220 ভোল্ট সাপ্লাই প্রয়োগ করলে ম্যাগনেটিক কন্ট্যাক্টটি অন হয় এবং লোডকে সে কন্ট্যাক্ট করে দেয়, মোটর বা যে কোনো লোডই থাক সেটাকে চালু করে দেয়। আমি এই ম্যাগনেটিক কন্ট্যাক্টের A2 পিন নেগেটিভ কানেকশন করে দিচ্ছি আর A1 পিনে কন্ট্রোলিং ফেজ এনে কানেকশন করব। আমি কন্ট্রোলিংয়ের মেন ফেজ ব্রেকারে কানেকশন করেছি, ব্রেকারের অপর প্রান্ত থেকে আমি ফেজ নিয়ে কন্ট্রোলিং শুরু করব। এটি একটি টু ওয়ে সুইচ, দুটি অ্যানো লাগানো আছে। টু ওয়ে সুইচ কেন ব্যবহার করতেছি, মোটরটি আমার অটো চালু হবে এবং বন্ধ হবে। যদি কখনো কোনো কারণবশত অটো কাজ না করে বা ফ্রুটলেস সুইচটি বন্ধ হয়ে যায় বা কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে কিন্তু আমাকে মোটরটি চালু করতে হবে। আর এক্ষেত্রে আমি ম্যানুয়ালি চালানোর জন্য এই টু ওয়ে সুইচটি ব্যবহার করছি। ধরা যাক সুইচটির বাম দিকের অন পজিশন আমি অটোমেটিক কানেকশন করলাম, অতএব ডান পাশের অংশটুকু আমি ম্যানুয়ালি মোটর চালানোর জন্য ব্যবহার করব। এটি আমি কমন করে নিলাম এবং কমনে কন্ট্রোলিং ফেজটি এনে কানেকশন করে দিচ্ছি। এটি আমার অন সুইচ, অটোমেটিক মোডে যখন অন করব তখন সাথে সাথে আমার ফ্রুটলেস সুইচটি অন হবে। ফ্রুটলেস সুইচটি যখন মোটরকে অন করবে তখন আমি সরাসরি এই ফ্রুটলেস সুইচের এনওএনসি ব্যবহার করে ম্যাগনেটিক কন্ট্যাক্টে সাপ্লাই দেব না, কারণ ফ্রুটলেস সুইচের ভিতরে একটি রিলে আছে যেটি খুব কম পরিমাণে কারেন্ট বহন করতে পারে তার এনওএনসিতে। আর সরাসরি ম্যাগনেটিক কন্ট্যাক্ট কয়েলে যে পরিমাণ কারেন্ট খরচ করে তাতে ওই রিলেটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই কারণে আমি আরও একটা এক্সটার্নাল রিলে ব্যবহার করব। এটি সুইচ ব্যবহার করে, এনওএনসি সুইচ ব্যবহার করে আমি ম্যাগনেটিক কন্ট্যাক্টে পাওয়ার দেব। ফ্রুটলেস সুইচের 8 নম্বর পিন কমন, আমি 8 নম্বর পিন এখান থেকে পাওয়ার দিয়ে দিই এবং সেই সাথে আরও একটি কেবল সংযুক্ত করে নেই রিলেতে পাওয়ার আনার জন্য।
আমি এই কানেকশনটা রিলে কয়েল অন অফ করার জন্য কাজে লাগাবো না, এটি শুধুমাত্র NONC ব্যবহার করার জন্য ব্যবহার করব। ফ্রুটলেস সুইচ যখন কমান্ড করবে মোটর অন হবার জন্য তখন রিলেটা অন হবে, আর রিলের অ্যানোটা যখন NC হয়ে যাবে তখন ম্যাগনেটিক কন্টাক্ট অন হবে এবং মোটর রানিং হয়ে যাবে। ফ্রুটলেস সুইচ যখন পানির ট্যাঙ্কের পানির লেভেল লো দেখবে তখন সে মোটরকে অন হবার জন্য কমান্ড করবে এবং সেই কমান্ডটি রিলেটাকে অন করাবে। ফ্রুটলেস সুইচ যখন পানির ট্যাঙ্কের পানির লেভেল কম দেখবে, কম অনুভব করবে, তখন সে এই NO পিনটাতে NC করে দেবে, অর্থাৎ 8 নম্বর পিনের পাওয়ার তখন 6 নম্বর পিনে চলে আসবে। আর এই পাওয়ারটা এনে আমি আমার যে এক্সটার্নাল রিলে ব্যবহার করেছি সেটির কয়েলে কানেকশন করে দেব, যাতে কয়েলটা এনার্জাইজড হয় এবং রিলেটা NONC হয়ে যায়। যখন রিলেটা অন হবে তখন NOটা NC হবে এবং তখন আমি এখান থেকে এই পাশে কানেকশন পাবো, আর সেই কানেকশন থেকে একটা কেবল সংযুক্ত করে ম্যাগনেটিক কন্টাক্টে কানেকশন করে দেব। আমি এই কানেকশনটা ম্যাগনেটিক কন্টাক্টের A1 পয়েন্টে কানেকশন করে দিচ্ছি। কানেকশন আমার কমপ্লিট। আমি এখন একটু বোঝানোর চেষ্টা করি। ব্রেকার অন করার পর এখানে আমার কন্ট্রোলিং ফেজ আসবে, সেটি এই সুইচটি অন করার সাথে সাথে আমি এখানে ফেজ পাবো। ফেজটি এনে আমি ফ্রুটলেস সুইচে প্রয়োগ করব। ফ্রুটলেস সুইচ পানির লেভেল ফলো করে যখন সে মোটরকে অন করার কমান্ড করবে তখন আমি এই 6 নম্বর পিনে পাওয়ার পাবো, সেই পাওয়ারটা এনে আমি রিলের ম্যাগনেটিক কন্ট্যাক্টটাকে অন করাবো। আর মেন কন্ট্রোলিং ফেজ থেকে আমি একটা কানেকশন এখানে জুড়ে দিয়েছি রিলের NOতে কমনে দিয়েছি এবং রিলের NO থেকে কানেকশন নিয়ে ম্যাগনেটিক কন্টাক্টে A1 পিনে কানেকশন করেছি। এবার আমি কন্ট্রোলটি চালু করে দেখব। ফ্রুটলেস সুইচ বসানোর পূর্বে দেখবেন এখানে একটি ছোট ট্যাব আছে এবং বেজের একই রকম একটি ট্যাব আছে, এই ট্যাবের সাথে মিল রেখে ফ্রুটলেস সুইচটি বসিয়ে দিন। আমি এখন ফ্রুটলেস সুইচের সেন্সর কানেকশন করব। এখানে আমি একটি ছোট কেবল নিয়েছি, অবশ্যই 3 কোর কেবল হতে হবে। ফ্রুটলেস সুইচের 1 নম্বর পিন কমন, 3 এবং 4 NO এবং NC। আমি কমনে লাল কেবলের কানেকশন করি। তিন এবং চার নম্বর পিন কানেকশন হবে এবং এই তিনটি তার সরাসরি চলে যাবে পানির ট্রাঙ্কিতে, এবং সেখানে কিভাবে এটাকে স্থাপন করতে হবে আমি একটু পরে দেখাচ্ছি। এটি আমার হচ্ছে সেই সেন্সর, পুরা সাপ্লাইয়ে বিদ্যুৎ সংযোগ দেওয়ার পরেও এখানে কোনো বিদ্যুৎ থাকবে না, যে কারণে কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নেই। এটি আমার কমন কানেকশন, এটি পানির লেভেল ফুল হলে মোটরকে বন্ধ করবে, এটি পানির লেভেল লো হলে মোটরকে চালু করে দেবে। মূল কাহিনী হচ্ছে যে কমনের সাথে এটি যতক্ষণ কানেক্টেড থাকবে ততক্ষণ মোটর বন্ধ থাকবে, আর এটি ওপেন হয়ে গেলে মোটরটি চালু হয়ে যাবে। কিন্তু কোনো পরবর্তীতে আবার এই লাল তার এবং ব্লু কালারের তার যখন শর্ট সার্কিট হয়ে যাবে তখন মোটরটি বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, এই তিনটি কেবলের মাথায় তিনটি লোহার বস্তু যেমন 1 ইঞ্চি 10 mm সাইজের তিনটি বোল্ট বেঁধে দিয়ে পানিতে ঝুলিয়ে দিবেন ট্যাঙ্কির ভিতরে। আর বড় যে দুটি কেবল দেখা যাচ্ছে রেড কালার এবং ইয়েলো কালার, এই কেবল দুটি ট্যাঙ্কির নিচের যেই লেভেলে পানি রাখতে চান সেই লেভেল পর্যন্ত রাখবেন, আর উপরের কেবলটি যে পজিশনে পানি আসলে মোটর বন্ধ হবে সেই পজিশনে রাখবেন। এই তিনটি আসলে কোনো ছেদ জন্য, শুধুমাত্র কেবলের মাথা।
আপনারা আপনাদের ওয়াটার ট্যাঙ্কিতে সেভাবে সেট করে নেবেন। বিশেষ করে ওয়াটার ট্যাঙ্কের নিচে 2 থেকে 2.5 ফিট পানি থাকাকালীন যাতে মোটর স্টার্ট হয় সেভাবে সেট করে দেবেন। আর উপরে কমপক্ষে 6 ইঞ্চি ট্যাঙ্কি ফুল হওয়ার পূর্বেই এটি যাতে মোটর বন্ধ হয়ে যায় সেই ব্যবস্থা সেট করে দিবেন। এক্ষেত্রে আপনার পানি অপচয় হবে না, বিদ্যুৎ অপচয় হবে না। পানি ব্যবহার করতে করতে যখন আবার পানি কমতে থাকে তখন উপরে সেন্সরটি ওপেন হয়ে গেল, পানি আর মোটর আর চালু হবে না। তখন নিচের 2টি কানেকশন যখন ওপেন হবে তখন আবার মোটরটি চালু হয়ে যাবে। এদিকে কন্ট্রোলিং কমপ্লিট। এখন যদি আমার এই ফুটলেস সুইচটি কোনো কারণে নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমি মোটরটাকে কিভাবে চালাবো, এটি করার জন্য শুধুমাত্র একটি কেবল এই ম্যানুয়াল সুইচের পজিশনে কানেকশন করে একটি কেবল এই ম্যানুয়াল সুইচের সাথে কানেকশন করে সরাসরি এনে আমি ম্যাগনেটিক কন্ট্যাক্টের A1 পিনে সংযোগ করে দিই। এটি যখন আমি ডান দিকে অন করছি তখন এটি মোটরটি ম্যানুয়ালি চলছে, তখন এই সেন্সর আর কোনো কাজ করবে না, সেন্সর ট্যাঙ্কিতে পানি কি পরিমাণ আছে এটা ফলো করবে না। মাঝখানে অপজিশন, যখন আমি বাম দিকে কানেকশন করব তখন ট্যাঙ্কি ফুল দেখাচ্ছে, অর্থাৎ ড্রেনস পানি ব্যবহার হচ্ছে, আর যখন মোটর চলবে তখন ওয়াটার সাপ্লাই দেখাবে। এখন ফেজটি এই রাস্তাতে আসছে এবং ফুটলেস সুইচের কন্ট্রোলিং এর মাধ্যমে ম্যাগনেটিক কন্ট্যাক্টকে অন করবে। এই ক্ষেত্রে আমার সেন্সরটি 100% কাজ করবে। দেখেন সেন্সরটি উপরে তোলার সাথে সাথে মোটর অন হয়ে গেছে এবং পানি ভরতে ভরতে যখন 3টি সেন্সর পানিতে ডুবে যাবে তখন আবার মোটরটি বন্ধ হয়ে যাবে। আমি যখন এটি মোটরটিকে ম্যানুয়ালি চালাবো তখন আমার ফুটলেস সুইচে কোনো সাপ্লাই থাকতেছে না এবং এই সেন্সর কোনো কাজ করতেছে না, তখন আপনাকে ম্যানুয়ালি এটি অপারেট করতে হবে।